আল্লাহর বন্দে গান আল্লাহর হাবিব সাল্লাহ আলি নামে ফরমাই আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালো তাইয়া জীব ইমানদারে গ্রাম আশ্রয় ভাইত নাই পূর্ণ গ্রামর মানুষের তার পিছন দরবা অর্থাৎ ইন মাতিলেও ভুল ইন আটিলেও ভুল ইন সাইলেও ভুল এন রুজিও ভুল এন সব কিছু ভুল খালি মানুষের বুল দরবা আর দুখ দিতে চাইবা সব যখন আপনার একমতই জীবা একলা একজন হে বাস্তবার্থ নাই তাই তার ইমান রক্ষার লাগিয়া কবর মত গভীর জঙ্গল উপর মধ্যে আপনার আশ্রয় নিব গভীর জঙ্গল বাঘ বললু গন্ডার নিব মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবো আমরা গ্রামের ফলনায়িক গেলো খানো পাইছি না তু কাইবা মার মারত বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই আল্লাহর বন্ধে গান বা দখলে তুকানি আরম্ভ করবা তালাশ করতে করতে গিয়া জঙ্গল ও রুবরে ভাইয়া কইবা শালা শয়তানি করতে করতে বেঈমানি করতে করতে বাসিবার লাগিয়া আই ও জঙ্গল ও আশ্রয় লই চতনি খারে গালিয়া ইমানদার রে বেঈমানি বালা মানসরে বাদ মানসে ভদ্রক লোক একলা মোকাবিলা করতে নাই না যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানসে বেরিয়া ইমান গভীর জঙ্গলের ভিতরে আস মারিয়া শেষ করি সামনে আই গেছে বর্তমান বালা জিনিস মানুষে করে না ওয়াজ তৈল মানুষের হেদায়ত করার লাগে আমার গেছে যদি এক বাদ জিনিস থাকে বাদ নেচার থাকে বাদ অভ্যাস থাকে ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ যে এলাকাত মদ খাইন মানুষে মাছ ধরলো এলাকাত মদর ওয়াজ যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইতো যেন মানুষ গুস ভার হয়ে গেছই গুসর ওয়াজ হইতো যেন মানুষের জিনা দর্শন জড়িত জিনা দর্শনের ওয়াজ হইত যেন মানুষ নমাজ তাকি হই গেছুইন নমাজের ওয়াজ হইত অর্থাৎ ইসলামর যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে ওটার হওয়াজ হইতো জমানার হালত কঠিন প্রয়োজনে আপনার সামনে মা আঞ্চি ওয়াজ ঘুরমু তোলা বা কোনো নাই এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে পানসলে হিন করলে মেশা মাই খাবা লাগে খাওয়া লাগে খাওয়া লাগে দুর্মুস হয় জাগার নাম কইতাম না আমার ড্রাইভার সব লগে আসই এখন আরে খাওয়া যা আলোচনা ইটা করিয়া আইছি এমন এক আজ আইসটা কি চার বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টরে কইবারে দক্ষিণ পূর্ব জাগাত দক্ষিণ পূর্ব কোন জাগার নাম আর কই আর এলাকাতে আপনার কিছু মানুষ মদর মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলে আপনি মদর পাটগুলো কো আপনি বুক করেন জানি ওয়াজ আরম্ভ করলাম রাত আটটা মাত্র পঁচিশ মিনিট ওয়াদর বাদ বুধবাই বুধবার খালি বারো খালি বারো ইতরা আর পর্দার আড়ালে বুধবার খালি কিলা কিলি চলে রা বহাবো কি সভাপতি হিসাবে জিকার করলাম সমস্যা কি আমি তো ওয়াজ করছি বুধবার আর না কি তো হয়েছে মানুষ খালি চিল্লাইন কি যে না আপনি জলদি ওয়াজ বাদ দি গিয়া হরু আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে আনতে হরু কোয়া বলে কি তো খালি মাইর চলে আপনি মদর ওয়াজ ন কিছু মদ খারা মানুষ হিতা কমিটিৰ মানুহ সেক্রেটারি প্রেসিডেন্টে টুকাইয়া খুঁজতে ইগুরি এইটা দিছে কি গিয়ে বাসা গুনছে ইগি আর জানে না নি ও তাও আওয়াজ লাগে আইছে নি সভাপতি খানোর সেক্রেটারি কি গিয়ে বইছে এইটা আওয়াজ গিয়ে কিলাকিলি চলে কর্তাইনি মদরোয়া পঁচিশ মিনিটে আমার খাম শেষ হৈ গেছে খাওয়া দাৱা কৰি তুলে লইয়া আইছি মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মদর বাজনা আমি ওয়াজনা অন্য এলাকাত যেন মদ নাই আজকাল সোশ্যাল মিডিয়া আছে নেট আপনার হাটসঅপ আছে ফেসবুক আছে যেন মদ নাই নাইনুমদর ওয়াজ তো মদ আর খাইন যে আগলা তাই শুনবা গাড়িটা আমার উপরে খুঁজে ও মাত্র করে কয়েকদিন আগে মাত্র চার ছয় দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেওয়া গোসর ওয়াজ গুসর রাইক দশটা যেমনি আরম্ভ করলাম পনেরো মিনিটের ভিতরে মানুষ কিছু কমে গেলাম সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও খালি নাক বড় খালি নাক বড় আর খালি বেটা বড় বড় চোখ দিস কিছু তো আর জানি না বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবের হালত কিতা কিত হয়েছে লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনার গালি আইতরা মানুষ যাইতরা ও আসতে বারো খালি গালি আইতরা আর কইতরা সভাপতি যার তো হে নিজে ঘুষ সারা আর তাই ঘুষের আলারম্ভ করছি আচ্ছা কৌ চাই যাইতাম খানো ও ভিড়িয়া নিয়ত করলাম যে এলাকা তুন মুগুর সাইন মানসেই না তুলা হরিয়া তুলা হরিয়া আওয়াজ করলে বেড়াই তো নাই উদ্দেশ্য ইয়াত থাকলো আপনার মন রে জয় লাগি আমার বাস্তব দুইটা আলোচনা আনছি এমন ফিরিয়া তুলা আলোচনা করিয়া মূল আজর মধ্যে পৌঁছিম জমানা বড় কঠিন বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয় প্রশিক্ষণ হয় ইমাম সাহেবের মানুষের ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন ভদ্রলোক ইমামতীত যে ইতা বালায়ে খালিম খুব বালা আলিম হদিশ কোৰাণৰ ব্যাখ্যা কৰ্তা পারেন বালা আলিম মন হইল ইমামতি বড় বৰষুণৰ মচিদো আপোনাৰ টাউনৰ মচিদো চিট খালি বুধবাইয়া অন্য এপ্লিকেশ্যন কৰলা শিকা ন বাদে কমেটিয়ে জানাইল চাপ আমরা আর ইমাম রাখলেন মাসলা হইল তাইন কিছু আজ ভৰা লাগে তে আপনে নমাজৰ আগে জুম্মাবারে বারে নমাজৰ আগে তুলা বয়ান দেও বাদে নামাজ ভৰাই বা ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান তাই বয়ান তো কর্তা আপনার টাউনের বড় মসজিদ আরম্ভ করছেন গুসর বয়ান গুস গুস খাই লিখিত গুসর ওয়াজ আচ্ছা এখন বুঝাই আপনার সামনে মাতকান লোক করা কেউ মুসলমান গুস করা ওইয়া তাগলা অফিসার বেশিরভাগ ওইয়া তাগলা তাকই নেরা খান গুসর জায়গা টাউনও বেশ গুসর জায়গা গাউ কম গুস তো টাউন কুরবার কুর নমাজও ফুলিশ যাই না ও যে গুস করা ফুলিশ সেও যায় সারাই নাই কিছু আছে আচ্ছা যাও গিয়া ডিআর ডি অফিসার অফিসও যাও কৌটো যাও উকিল হোক আর মকিল হোক ডাইরেক্ট না লইলে কিছু উকিল আছে নিন ডাইরেক্ট লইন ঘুষ মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এরা তো বেশিরভাগ ওই আর তাহলে অফিস স্যার রেঙ্কর নবুন্নত বা অফিসার আপনার কি বলে টিকিট মাস্টার যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ গেছ গেছে এই মসজিদের বেশি ভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবিবাততা কি লইলো মিয়া সাহেব করছেন ঘুষের আওয়াজ ঘুষের আওয়াজ শেষ হইয়া নুজুম্মার নামাজ শেষ হইছে ফাইনাল তো দিতে না নিমাম খাটছে না না পছন্দ হইছেনই না না খালি করুন খানা গানি খালি করুন খানা গানি মিয়া কইলা বিষয় বুঝছি না কোনো ভুল হইছে নি বলে না মিয়া বুল আল্লাহ সুন্দর ব্যাপার নয় আপনার ব্যাপারে কিছু বুঝার বুঝি আছে মুয়াজ্জিনরা জিকির না ইমাম সাহেব আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম ওয়াজও শুদ্ধ আমার জানা মতো তাহলে কুমেটি এই গুনা গাছা খানা করে খেলে বলে হুজুর জানো নাই তুই ইমামতি ওই নত্র তুকাই ওই ন তোমার ইমামতি ওইটা নাই এই মসজিদের কুমেটির বেশিরভাগ ওই আতাংলা আপনার লাইফ ব্যাংশ তাক গুস মাস্টরেরা গুস খায় ফয়লা দিন আইয়াও গুসের ওয়াজ করিয়া এর আর হুস নষ্ট করে দিস ইমামতি কিলা তোমার এ দেবই তো কইলারে বুঝছি টানোর ইমামতি আমার ইলিম তাকলে কি তৈরি আমি তো গুসর ওয়াজ করি গতি কি আমার টাউন রাখতাম না হাসা মাত কিছু অফিসারে গুস খাই আর আরে যদি মানুষের কমিউনিটির ইয়ে বানাইলে আইন তো এরা রাখতো না আমারে তাও এলে আমি আর টাউনের মসজিদও না যাই কি কোনো বাজারের মসজিদ বাজারের মসজিদ ইমামতি মামতি করলে অসুবিধা হইতো না কিছু লিল্লা ফিল্লাও মিলবো হিন্দু তো আর গুস খার থাকতা নাই গেলা বাজারের মসজিদও কোনো এক বাজারও আপনার ইয় দেব ইয় দেব হয়েছে বিজ্ঞপ্তি দেব ইমাম রাখা হইতো খবর লইয়া সেই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে প্লাই কই অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির আমারে দেখাও কমিটি কইলো আগামী শুক্রবারে ইয়া নামাজ পড়া কো তবে শর্ত হইলো তুলা ওয়াজ করা লাগবো তুলা ওয়াজ করবা আর জুম্মা পড়াইবে আমরা এর বাদেও এক কান ফাইনাল করি নিমু ইমাম সাহেব এই নওয়াজ ও গিয়া সূরা মুতাফিফিন আরম্ভ করছইন ওয়াজ ওয়াইলুল লিল মুতাফিফিন তালুনা না এলা নাসিস্তফোন ইছুরাত ই আয়াত লোয়া ব্যসাৰ মাত ক হছে যারা খৰিদ ফৰুত করতে উজনৰ মাজেখোম বেশ ক। মাফৰ কম বেশ ক। এরা মাত মাত হছে। এরা লাগি ওইল দুজক। যারা আপনার বিক্রি করতে সময়ে তুলা সমাইয়া ভাাল্লাখমাৰে লৈতে সময়ে তুলা যোগ দিয়া লে। আর বেস্তে সময়ে তুলা সমাইয়া দে। সাড়ে নয়শো ফোনে দশশো কেজি বানায় আর লইতে এক কেজি পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম যুগ দি আনে ও যে আপনার ভাল্লার যে গুণ তো ব্যতিক্রম করেন কিবা তো বেলি তেল বেছে ডিলার ওগুলোর মাঝে আগে যে ডিলারে তেল বেসিতা বা আমরা কুলা বাজারে যে তেল আন ওই মিটা তেলু বালা এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলেন পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা খারবার বোতলের মাধ্যমে কোম্পানিয়ে বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুল বিল এক লিডারি আপনার আধা লিডার তাকি কোনোটা আধা লিডারি যে গু তার মাঝে ফুল আধা লিডার হয় না পঁচিশ গ্রাম কম এক লিডারি যেটা এক লিডার হয় না পঁচিশ গ্রাম কম দুই লিডারি যেটা এক দুই লিটার হয় না পঞ্চাশ গ্রাম কম সাড়ে উনিশশো দুই হে মূল্য বানাইছে ইগু কোম্পানিয়ে তুলা কম দিত আপনার বিশ্বাস হয় না মাফিয়া নিয়ে গরু বেলি দিয়া ফানিয়া নিয়ে মাফিয়া দেখিও এক কেজির পানি লইয়া আনলে সাড়ে নশো তাই ফোনে দশ শহিব এক লিটার হইতো নাই এক লিটার হইতো নাই তোলা কম এখন যে আপনার তেলি বা হিসাব টাইন টাইন আপনার তোলা খালি রাগ হয় হিগে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল দিয়াও লিটার ঘুরছে না তেল আলায় এখন তেল বেচতে সময় এক ইঞ্চি কম এক ইঞ্চি ভালো করেছে বা এক ইঞ্চি কম তাকে মূল আছে গ্রাম কম

হে বোতলের মাঝে বেছে আপনার একশো দশ টেকায় ইদিকে মারছে আপনার দামও আর সিদিকে আপনার ফার্মও তেলও দুইটাত মারছে হা তেল তার একশো দশ বেচক গুণা নাই গুণা নাই বেচক দামও বাড়িয়ে বেচক কিন্তু মাফো মারত না ই তেল যদি মাফে দি তোলা কম দিয়া আর দামে দিয়ে তোলা বেশ দেটা দিকে হারাম দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনের কড়িমর মধ্যে কইছেন যারা উজনর মধ্যে মাকৰ মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনারা কি দিত্র বলে ইমাম সাহেব আপনারা প্রশিক্ষণ নিত্র ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনারা ইন্টারবিনিদ দিত্র থামাইতা বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাও মানুষ কে হইবান রানিগাম নিলাম বাজার জারার খায় কারবার আছে নিলাম বাজার যারা কায় কারবার আছে একটু উচ্চ পদর মানুষ তানে বা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার মেম্বার দোকানদারও হল বাজার মসজিদ তো কুমেটিয়া জানাইছে হুজুর নমাজও ভরাইবা নমাজর আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া ইমাম সাহেবে দিশই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু জকি ই কুমেটির বেশিরভাগ ওজনও মারটা নমাজ বাদ দেও আপনার খালি খানা খানি করুন খালি খানা খানি করুন ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও ভরাইলাম বাল্লা ওয়াজও করলাম যেটা তার দেশ চলে পরিস্থিতি রূপে ওয়াজ করলাম আর আমি দেখি খানা খানি প্রেসিডেন্ট সাহেব কী হইল হইলো কিচ্ছু হইন না লেজিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝা বুঝি আছে আমরা এক বৈঠক করি আপনারা জানাইনি মুয়াজিন খোলা বলে আইয়া খান্দা লইয়া হইল হুজুর ইনো আইও বেটাং তোরে আমি নাটা মারি দিছো আপনার মত ইমামি মসজিদ হইতো না অন্যত্র পত্তু কা ইমামতী নো না এরা রাখতা না আপনারে আমার বুলকিতারেবা বুল হইলো ইকুমেটির বেশিরভাগ মানসে উজনো মারে বেশিরভাগ মানসে কেউ মারে দামুয়ার কেউ মারে মাফও কেউ মারে উজনো কেউ বেলিত মারে কেউ ফাল্লার দালিত মারে আর কেউ আছে আপনার দামো মারে তিনো জাতর বেশিরভাগ হইয়া তাগলা এরা আমার কি বলে দামে উজনে মাফে কম দেনে এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইসেন দুজো কি দুজো কি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো উপায় নাই আমাৰ আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাও হইলে গ্রাম সব গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির জায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা টাউন কি বা তো বাজার না হইলে বড় হামসায়া ওখানো গেলে ইমাম সাহেবর দাওয়াত বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এসটা বেশ হই যায় কইলাতে গাঁওর কোনো মসজিদও যায়গি ও গেলা আপনার গাঁওর মসজিদের মধ্যে ইমামতি হর্তা গ্রামর মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি শনি সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই নাজ আরম্ভ করছেন ফর্দা হুব নিয়া হিতায়ও কইছেন হুজুর আমরা গাও বহুত বড় জমা তো মানুষ ফারা হই গতি আপনি ওয়াজ করতাম প্রত্যেক জমা বারে তোলার নমাজ পড়াইতাম তান মনে আইল রে বাবা গুসর ওয়াজ করিয়া টাউন হইছে না লেনদেনও বেশ কম কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারও মসজিদ ইমামতি হইছে না আমি আর লেনদেন না গুসর ওয়াজও না আজ জায়গা জায়গিলে তো সারা মানুষই বাকি বেটা মানুষ আর বেটিন তোর উপরে ওয়াজটা করিলি মনে কর ইমামতি হইব লাগছেন আপনার গ্রামর মসজিদের মধ্যে আওয়াজও ওকার নাভি বই অতি কন্যা পর্দার আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত আওয়াজ আরম্ভ করছেন বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামৰ মাতব্বর যে গুরু কিছু দনী গুণী শিক্ষিত সাই চাকরিজীবী এরা কমিটির মানুষ রাখা হয় কারণ কোন নানান সময় নানান সমস্যা আইব শিক্ষিত মানুষ হয় ধনী মানুষ হে টেঙ্কু দিতে পারবো গ্রাম ইয়াতাংল সাইস্য ভাষ্য পরিবারর ইমাম সাহেব গিয়া করছেন পর্দার ওয়াজ প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া তাগলা ডিসি অফিসও চাকরি করেন সিগ্রেটার হিসাব যাই তান পরিবারে আপনার হাই স্কুল ও মাস্টার মাস্টার পোস্টে চাকরি করেন কেশিয়ার যাইন তাই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন তিনজন তিনজন বউ চাকরি আন আচ্ছা ডিসি অফিসও চাকরি করতে সময় বুর্গা উন্না ফোর্দা সব রাখা তো আমরা দেশও না হাজারো এক দুই জনে হয়তো রক্ষা করতে পারে নতুবা শ্বশুর জেলা সারা চলে রোলা চলে হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের রাওয়াজ অনুভূতে নেকাপ বুর্গা সব দিয়া করতে পারবো খুব কম যারা চেষ্টা করে দুই একজনে পারে বাকি এলায় শ্বশুর জেলা দেশ চলে ওলা চলে অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে ভারবা বলে চাইলে ফারা যায় খুব কম মানে করই নতুবা রাওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন মিয়া সাহেব করছেন পর্দা আওয়াজ ফায়লাও করছে কেশিয়ারে নাক বেহাও সিগরেটরি এস কেশিয়ারে বাসাই তার গোইকা প্রেসিডেন্টে আপনার চাই দুই গুরুভাই তারটাও বেহাও তিনও গুন নাক বেহাও প্রেসিডেন্ট সিগরেটরি কেশিয়ার এক জনও নাক সুজা না মুখতে আপনার সুন্দর নাই সারা করছেন আন্দাই বাকি সদস্যলে কইলা তুমি তার খালি মুখ কালা গরি বই রইলে হইব নি মিয়া সাহেবর ব্যাপারে তো কিচ্ছু কোয়া লাগবও মিয়া সাহেব কইলে আপনারা এখানে খুব আমার সময় খাটাইয়া লাভ নাই আপনারা আমার ফসল করছেন নি আমার ফোড়া শুনে আওয়াজতে হইছেন বলে ওয়া লাগান হইছে মিয়া তালে চিন্তা করছি তো আপনি যে আওয়াজ করছে ওয়ার মতো আওয়াজ হইছে চিন্তা করি আর কিতা করা যায় আপনার ব্যাপারে পুরা বাদে জানাই মো আবার মুয়াজিন কলে কলে এই মসজিদের মুয়াজিন আইয়া কয় হুজুর কলে কলে হর হই নাই বলে কেনে তুমি আইয়াও তারা দিছিলেন যে আগুন লাগাইয়া প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে একদিনও বুর্গা লাগে না এক দিন না সিগারেটার হিসাব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি করইন বুর্গা ফুর্গা তানও পেশা নাই কেশিয়ার সাবর পরিবার যাইনি নুঙ্গ না দিওয়ার কার এন আপনার কোনো দিন ইতা দেখছি বুর্গা উর্গা দেখছি না তুমি ফয়লাইয়া উতারার লেঞ্জ আগুন দিওয়া যার অম্ব করে দিছ তোমার এই মামি মসজিদ রাখবা কিলা কইলারে বাপ বানা আমার পড়াশোনা মনে বেকার গেছে ইমামতি হইতে নাই যেতাম কি কোনো ফাড়ো কোনো এক ফাড়ল ভিতরে যদি সামান্য মানু তাগন হইলে অন ইমামতির ঢুকি যায় এরা বেশ কিছু বুঝতো না আর আমারও বেশ অসুবিধা হইত নাই নমাজু যা খান ঠিক রাখতাম ভার মুহাম লাখ লাখ ঠিক রইব আর তারে ওয়াজ ওয়াজ হরিয়া লাইন যাই কি ফাড়ল কোনো ইমামতি মাত্র বিশ পঁচিশ পার জংলা হামসায়া শিক্ষিত নাই অন্য কিছু ইন্টারভিউ বাদে তার বড় পছন্দ এহাতককে আপনার এই জায়গা কি না আইসকু খালি কুরন শরীফ সুড়া দিয়া নামাজটা ভরাইয়া যায় গিয়া যে নমাজ করি ইমামতি না বেড়া লাগি যায় আইজ আনাওয়াজে দেখিনি আল্লাহ ইমামতি দে আনাওয়াজে ই মসজিদর প্রেসিডেন্ট যাইন তার নাম আলী তার বাবুর নাম আব্দুল হাকিম তাই না আপনার নমাজ বোড়া নিয়ে আরম্ভ করছেন সিগারেটটারি আপনার কেশিয়ার যে কিন্তু অশিক্ষিত মানুষ জানেন না কিচ্ছু তাই হইলারে মুল্লা ফইলা আরম্ভ করে দিছে আমরা সারা কুমেটির মানুষ কেউর নাম লইল না ইয়াসিনার তার বাহন নাম দিয়ে নমাজ ভোড়া ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইলো। আর তার বাপ হাকিমর নামও কইল আমি সিগ্রেটারি কি হামো বাকি আর কত সদস্য কেশিয়া রয়েছেন খেয়র নাম নাই ওগুলো নৈমামত এই তো না সোলাম মিরা নির্বাদেও জামনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাব হল আমি তো নমাজ বলাইলাম দেখছই না আমার সুরগুলো গল তা শুনছেন ফোড়া শোনাও শুনছেন বুল শুদ্ধ সব দেখতরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি সেক্রেটারি কইল কিলে হইব ইনো কালি কুমেটির মানুষ প্রেসিডেন্টনি খালি ইয়াসিন খইলায় আর তার বাবুর নাম আব্দুল হাকিম কইলায় পড়া আমরা কুমেটির নাই হেসাবে দেখলারে যায় নেই যায়। কইলারে বাইসাপ আমি আপনার হকলর নামে আয়াত জানি ওর সুবিধা নাই আসরের নমাজ ও জুড়ে কিরাত নাই মাগরি বরক্ত তোমার তার নমাজ ভরাইমু তোমার নামটা কি ক কহ মাগরি বরক্ত নামে নমাজ হইব এসা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব এখন তোমার নাম গু করিলাও আমি আয়াত গু আপনার বার করি বাৰ বার করি আমাৰ আমার নাম ইব্রাহিম হাসান নিতে হয় আচ্ছা মাগরি বরক্ত তাকিও মাগরি নামাজ নমাজ ও ইমামে ভিড়িয়া আরম্ভ করছেন নমাজ বৰহি মামুচাল্লা উৰাঞ্চল এইবোৰৰ মধ্যে ভিন্ন জাগাত ইব্ৰাহিম আলাইছাল আমাৰ নাম দিয়া আয়াত হল আছে ভদ্ৰলোকে আপোনাৰ ইকানৰ টকা এখন শুইলো হাওক কৰো নাই না নৌকা হকে চলে না না হওক চালাং ৰাখাম মইতো নাই ধুৰা ফাতাৰে ফাৰুই অ আল্লাৰ কুন্দাই আয়াত বানাই ইয়াৰ পৰা আৰম্ভ হল তোমাৰ নাম কিতাবুলে বুলি আমাৰ নাম ইব্ৰাহিম অ বেটা ইয়াত পঢ়ে ইয়া বাই মোআ ওয়া আবু কাহি মাৰ ওয়া যাদু কাহে জেল ওয়া কুল্লুকুম জায়টা লীলা খুশ হৈছে মাশাল্লাহ জীবনও তো ভয় লাগ ইমান মিলছে যে বেটা আমাক নাম দি আয়াত পুৰাণ চইবো ফলিয়া নমাজ আদায় করছে কইলরে অর্থ জানি না অর্থটা বুঝিলাই অর্থটা শুকা অত সুন্দর আয়াতে নমাজ যখন পড়াইলা না যাও ইমাম সাবে কইল হুজুর আয়াত তো ঠিক আছে আমার নামও আছে থাড়া আয়াতার তস্তির সামনে আল্লাহ এই ইব্রাহিম ব্যাপারে কিতা কইলাম বই দেগলারে লাগিয়া লাগিয়েছে আবার লাগিয়েছে মেসালে দেখলা বাপ তো বালা না এখন তো দেখি নিজে নিজর বরি নিজর বরি নিজে গিলা লাগব দিনর মন্দ আইছে আয়া তোর জমা করলে তো কুরআন নাই আর নো গালা গালি মার তো আসলো এক গিয়া এখন হাবুলিয়ে বেরিয়া কিলাইবা জান এমনে যাইবা গিয়া শেষ তাই আপনার কি হরইন ইমাম সাহেব আসতে আস্তে বাকার পথ ধারণ করুন আরে তারা আপনার চিন্তা করলা ইমাম হর কলে কলে হরেন কেন জানরা আর বিজানরা একজন আনো নো আনলা আনিয়া কইলা হুজুর তুলা আমরা ও আয়াতগুলো তর্জমা করি দেখি ওলা মেসাব ইন্টারভি দেওয়া তাই ইসলাম জুম্মার নমাজ ভোড়াইতে সময় তান ইয়াসিন ওল কুরআনিল হাকিম অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব তান বাফর নাম লইয়া ও নমাজ ভোড়াইছিলেন আমি দেখলাম সিগ্রেটারি আমার নাম নাই রাগ উঠছে কইলাম আমার নাম পড়ছো না রাখতাম না কইলা হকলোর নামে আয়াত আছে কুরআন শরীফ ও মাগরিবও আমার নামে ফুরিবা অ তাইন বলিছন ইয়াই বাইম আ তাকালব ৱা আবু কাহি মাৰ ওৱা যাদ দু কাহিম জিৰ ৱাকুলুকুম জাইল আয়া তোৰ অৰ্থ কিতাজৰ হেজ্য়া হৈ ৰলা হাওলা অলা পুৱা তা ইল্লা বিল্লা ইতা খিজা তোৰ পুৰাণৰে অতি স্বৰাৰ ভিতৰে ইলা আয়াত নাই ই মিয়া চাবে তে সময় কৈছ ও ইব্রাহিম তুই নে একটা কুকুৰ আনতা কাল তুই এটা কুকুৰ পইচন আবু কা হিমাৰ তোৰ বা গাদা ও অ যাদু কা দাদা সুৱৰ ও কুল্লুকুম জাহিল তোমরা যাই জমা তো আসলে হাবু গুৱান আনফড় মূৰ ক একটাও জ্ঞানী নাই অখান বেটাই কৈছে নে লাহা লা ক ত ইল্লা বিল্লা ও ই মামত ইতাইছিল নি আমাৰ এই বিবরণ আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো হক মাতে কি হক মাতে তুতা বেজার গরম বাতে আপনার কি ইয়া থাকে হক মাতে বিচারক বেজার আর আপনার কি গরম বাতে আপনার ওই তুতা আল্লাহর বন্ধে গান জমানা বড় কঠিন হক মাতিলেই দিনের মন্দ হয় বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায় তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি না